ক্রিকেটের সব খবর সবার আগে পেতে এখনই সাবস্ক্রাইব করুন এবং বেল বাটনে প্রেস করুন আজ ঢাকা প্রিমিয়ার লিগ টি টোয়েন্টিতে মিরপুর শের বাংলা স্টেডিয়ামে মহামেডানের বিপক্ষে ষোলো বলে ফিফটি করেছেন সুভাগত হোম ছক্কা মেরেছেন ছয়টি স্বীকৃত টি টোয়েন্টিতে বাংলাদেশের ব্যাটসম্যানদের মধ্যে সবচেয়ে দ্রুততম ফিফটির রেকর্ড এখন তার বাংলাদেশের মাটিতেও এটি দ্রুততম ফিফটির বিশ্ব রেকর্ড এর আগে বরিশাল বার্নার্সের হয়ে প্রথম বিপিএলে ষোলো বলে ফিফটি করেছিলেন আহমেদ শেহজাদ এরপর এই রেকর্ড অনেক চেষ্টা করেও কেউ ছুতে পারেনি অবশেষে সুভাগতই পারলেন সেই রেকর্ডে ভাগ বসাতে আজ তিনি ব্যাটিংয়ের সুযোগ পাননি বললেই চলে ষোলতম ওভারে ব্যাটিংয়ে নামার সুযোগ পান তাতেই এই রেকর্ড উল্লেখ্য বিপিএলও কয়েকটি ম্যাচে তার ব্যাটিং ঝলক দেখা গিয়েছিল কিন্তু এবার ডিপিএল এর টি টোয়েন্টির দুই ম্যাচেই দুর্দান্ত খেলছেন তিনি এ প্রসঙ্গে সুভাগত জানালেন আগে একটু নড়াচড়া করে খেলতাম এখন একটু স্থির হয়ে ভারসাম্য ঠিক রেখে খেলার চেষ্টা করি উল্লেখ্য তিন বছর হলো জাতীয় দলের বাইরে আছেন সুভাগত ঘরোয়া ক্রিকেটে ভালো খেলে আবারও জাতীয় দলে ফিরতে চান এদিকে এই ম্যাচে আজ মোহাম্মেডেনের হয়ে মাঠে নেমেছিলেন মোহাম্মদ আশরাফুল অভিজ্ঞতম আশরাফুল বিশ বলে একুশ রান করে ফিরেন দারুণ ইনিংস খেলায় ম্যাচ সেরা হন সুভাগত হোম আজ